ছাত্র জনতার আন্দোলনে যারা বেশি গুরুতর আহত, প্রয়োজনে তাদের দেশের বাইরে পাঠিয়ে চিকিৎসা করানো হবে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলালুদ্দিন। এর আগে আহতদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করেন সফররত চীনের মেডিকেল টিমের সাথে। পরে ব্রিফিংয়ে অতিরিক্ত সচিব হেলালুদ্দিন জানান, চীনের দলটি দেশে ফিরে পরামর্শের পর যে সিদ্ধান্ত নিবে তার ভিত্তিতে চিকিৎসা করবে সরকার। তিনি জানান, যাদের কৃত্রিম অঙ্গ সংযোজন দরকার হবে সরকার সব ধরনের সহায়তা দিবে। আরও জানান, ছাত্র জনতার আন্দোলনে এখন পর্যন্ত 708 জন নিহত এবং 25,000-এর বেশি আহতের তথ্য পেয়েছে মন্ত্রণালয়। তারা তাদের কলিগদের সাথে পরামর্শ করে আরও ফার্দার অ্যাডভাইস আমাদেরকে দেবেন, তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিব এদেরকে যদি বিদেশে পাঠানোর প্রয়োজন হয় সেই উদ্যোগ আমাদের চলমান থাকবে। আর কিছু আছেন আপনার নার্ভ ইঞ্জুর পেশেন্ট, সেটাও আলোচনা হয়েছে, এরকম পেশেন্ট হবে 8 থেকে 10 জন। এই নার্ভ ইঞ্জুর পেশেন্টদেরকেও আমরা যদি প্রয়োজন হয় উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, আমরা সেটাও আমাদের বিবেচনার মধ্যে আছে।